আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক আর্টিকেলস নিয়ে আলোচনা করব। আমরা জানি এ, অ্যান এবং দা এদেরকে আর্টিকেল বলে। আর্টিকেল মূলত কোথায় বসে? দেখুন, আর্টিকেল মূলত নাউনের পূর্বে বসে। সবসময় মাথায় রাখবেন এ অ্যান দা নাউনের পূর্বে বসে। এখন অনেকের একটা কনফিউশন কাজ করে যে আমি যদি দেখি যে পরীক্ষার খাতায় শূন্য স্থান আছে, শূন্য স্থানের পরে আমার একটা অ্যাডজেক্টিভ আছে, রাইট, এর পরে নাউন আছে, তখন আমরা সেই অ্যাডজেক্টিভ সাউন্ড দেখে তার পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারবো, কারণ এর পরে তো আমাদের নাউন আছে। অথবা আমি যদি এমন ভাবে দেখি যে শূন্য স্থানের পরে অ্যাডভার্ব আছে, হ্যাঁ, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ আসে এবং শেষে হচ্ছে নাউন আছে, তো সেক্ষেত্রে আমরা ওই অ্যাডভার্বের যে সাউন্ড ওইটা দেখে আমরা আর্টিকেল এ বা অ্যান অথবা দা বসাতে পারবো। তাহলে এক কথায় যদি আমরা বলতে চাই, আর্টিকেল মূলত নাউনের পূর্বেই বসে, অর্থাৎ সে নাউনকে ফোকাস করে বসে। এখন আর্টিকেল এ অ্যান দা অ্যাডজেক্টিভের মতো কাজ করলেও, এখন অ্যাডজেক্টিভ এবং আর্টিকেলের মধ্যে বেসিক পার্থক্য কি? কারণ আমরা মূলত জানি যে আর্টিকেলও এক ধরনের অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের মতো কাজ করলেও, তাহলে অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ এবং আর্টিকেলের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এভাবে যে অ্যাডজেক্টিভ এর ডিগ্রি অফ কম্প্যারিজন হয়, কিন্তু আর্টিকেলের ডিগ্রি অফ কম্প্যারিজন হয় না। যেমন আমি যদি বলি যে গুড, গুডের আপনারা ডিগ্রি করতে পারেন বেটার, বেস্ট, কিন্তু আর্টিকেলে সেটা করতে পারবেন না। অধিকাংশ অ্যাডজেক্টিভের প্রিডিকেটিভ ইউজ আছে, কিন্তু আর্টিকেলের তা নেই, তাই আর্টিকেলকে ডিটারমিনার বলা হয়। আমরা জানি আর্টিকেল এক ধরনের ডিটারমিনার। আর্টিকেল সবসময় নাউনের পূর্বে বসে, তাকে নির্দেশ করে। এই বেসিক কনসেপ্টটা আমরা দেখলাম। আমাদের এই আর্টিকেল দুই ধরনের, একটা হলো ইনডিফিনিট আর্টিকেল আর একটা হলো ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল মূলত এ অ্যান কে ইনডিফিনিট আর্টিকেল বলে, আর দি কে ডেফিনিট আর্টিকেল বলে। তো আজকের ক্লাসে মূলত আমরা শিখব যে আমাদের আর্টিকেল এ অ্যান কোথায় বসে এবং এই এ অ্যান কোথায় বসে না। এই দুইটা জিনিস আজকের ক্লাসে আমরা খুব ভালো করে শিখব। নেক্সট ক্লাসে আমরা দায়ের ব্যবহারটা ভালো করে শিখব। তাহলে এ অ্যান কোথায় বসে? দেখেন, এয়ানের ব্যবহারটা আমরা কিন্তু সবসময় একটা বেসিক ভুল কনসেপ্ট নিয়ে থাকি, সেটা হচ্ছে ভাওয়েলের পূর্বে অ্যান বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে। আমরা আজকে থেকে ওইটা ভুলে যাব। আমরা মনে রাখবো যে এ অ্যান সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, এস সি এন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অর্থাৎ যেই নাউনটাকে আপনি কাউন্ট করতে পারবেন বা গণনা করতে পারবেন। এখানে দুটো জিনিস মাথায় রাখবেন যে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে সবসময় এ বসে। কিসের পূর্বে? কনসোনেন্ট সাউন্ডের পূর্বে। এই কথাটা একটু সবাই মাথায় রাখবেন, কনসোনেন্ট সাউন্ড। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার আমরা তো কনসোনেন্ট সাউন্ড বুঝি না যে কনসোনেন্ট সাউন্ড কি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? আসলে কনসোনেন্ট সাউন্ড আপনাদেরকে শিখতেও হবে না, কারণ আমরা জানি আমাদের ভাওয়েল পাঁচটা, একুশটা কনসোনেন্ট আছে। তো সেক্ষেত্রে একুশটা কনসোনেন্টের অনেক ধরনের সাউন্ড হতে পারে, সেগুলো মেমোরাইজ করা বা মুখস্থ রাখা আমাদের জন্য টাফ। তার সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কি করা যায়। দেখুন, তাহলে ভাওয়েল সাউন্ডের পূর্বে অ্যান বসে। এখন দেখেন, ছয়টা ভাওয়েল সাউন্ড আপনি একটু মনে রাখবেন। এই ছয়টা ভাওয়েল সাউন্ড হচ্ছে এ, এ, ই, অ, আ, ও। অর্থাৎ আপনি যে কোনো একটা ওয়ার্ড পড়বেন, ওয়ার্ড পড়ে যদি আপনি এই ছয়টা সাউন্ড আপনি পান, সেখানেই তার পূর্বে অ্যান বসাবেন, আর যেখানে পাবেন না সেখানে এ বসাবেন। এখন কোশ্চেন হতে পারে আপনাদের, তাহলে আমরা দি বসবে না না বসবে এটা কেমনে বুঝবো? হ্যাঁ, আপনারা জানেন যে দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। দি কিন্তু কোনো কিছুকে নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়, রাইট, অর্থাৎ নির্দিষ্ট বা ডেফিনিট করতে। কিন্তু এয়ান ব্যবহার করি আমরা ইনডেফিনিট, মানে অনির্দিষ্ট করার ক্ষেত্রে, রাইট। আমি তাহলে সেক্ষেত্রে এ অ্যান এর কনসেপ্ট হচ্ছে অনির্দিষ্ট বোঝাতে আমরা এয়ান ব্যবহার করি। তাহলে এই যে ছয়টা ভাওয়েল সাউন্ড আমি বললাম, এ, এ, ই, অ, আ, ও, এই ছয়টা ভাওয়েল সাউন্ড আপনি যেখানে পাবেন সেখানে আপনারা অ্যান বসাতে পারবেন, আর যেখানে পাবেন না সেখানে এ বসাবেন। তাহলে দেখেন, এখানে আই হ্যাভ অ্যান এফ ডি অ্যাকাউন্ট অ্যাট SBI। এখন দেখেন তো, এখানে এফ ডি এ উচ্চারণ করছেন নাকি না, এ কারণে কিন্তু আপনারা অ্যান বসাইছেন। ইট ইজ অ্যান HMT ওয়াচ। আচ্ছা দেখেন তো, আপনারা অ্যান উচ্চারণ করছে, এইচ এ উচ্চারণ করছেন কিনা, শুরুতে আছে এইচ কিন্তু আপনি উচ্চারণ করেছেন কি এ, সে কারণে কিন্তু আপনি এখানে অ্যান বসিয়েছেন। আই এম অ্যান LIC এজেন্ট। এখন দেখেন তো, LIC এল এ উচ্চারণ করছেন কিন্তু, এ কারণে কিন্তু অ্যান বসাইছেন। হি ওয়েন টু এ ইউনিভার্সিটি। এখন দেখেন, এখানে আমরা কিন্তু ইউনিভার্সিটি বলি না, ইউনিভার্সিটি এটা কিন্তু আমরা বলি না। আমরা কি বলি? আমরা বলি ইউনিভার্সিটি। এখন দেখেন তো, এই ইউজ এর সাউন্ড আমি বললাম, এখানে ইউজ সাউন্ড আছে কিনা,
দেখেন আমার কিন্তু এখানে ইউ সাউন্ড নাই, আমার ই আছে, কিন্তু আপনি ইউনিভার্সিটি উচ্চারণ করেন না, আপনি ইউনিভার্সিটি উচ্চারণ করেন। তো যেহেতু আপনি ইউনিভার্সিটি উচ্চারণ করতেছেন, সেক্ষেত্রে আমার ইউ সাউন্ড এখানে নেই, যেহেতু নাই সেক্ষেত্রে আপনি এ বসাবেন, আই স অ্যান ইউ। এখন এখানে দেখেন ই উ, এই যে ই আছে এখানে, দ্যাটস ওয়াই ই উ। অর্থাৎ আপনি যদি আলাদা করেন, অর্থাৎ এক একটা শব্দকে যদি আলাদা করেন, সেক্ষেত্রে কি আপনি বুঝতে পারবেন যে ই উ, তাহলে সেক্ষেত্রে আই স অ্যান ইউ, এক্ষেত্রে কিন্তু আপনি অ্যান বসাতে পারছেন। তাহলে আমরা যদি এই ছয়টা ভাওয়েল সাউন্ড মনে রাখি, এ এ ই অ আ ও, সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো, আর যেখানে পাবো না সেক্ষেত্রে এ বসাবো। এবং আমরা কোথায় অ্যান বসাবো, যদি সেটা অনির্দিষ্ট বোঝায় বা ইনডেফিনিট বোঝায়, অর্থাৎ অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে আমরা কি বসাবো, অ্যান বসাবো অথবা এ বসাবো। এবার কোথায় অ্যান বসে না সেটা তো আমাদের জানতে হবে, তাই না? দেখেন খাবারের নামের পূর্বে অ্যান বসে না, তাহলে আমরা যে খাবার খাই, মিল মিল যেগুলো আছে আমাদের, এগুলোর পূর্বে কখনোই অ্যান বসবে না। তবে খাবারের নামের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে, খাবারের নামের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ কি আপনারা জানেন না, যে গুড বেটার বেস্ট, অর্থাৎ এক কথায় গুড বেটার বেস্ট শুধুই অ্যাডজেক্টিভ, এটা না, মূলত যেই ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বোঝাবে সেগুলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি নর্মালি খাবারের নাম দেখি, যেমন উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, দেখেন তো এই যে ব্রেকফাস্ট। এখন এখানে কিন্তু আপনি কোনো আর্টিকেল বসাচ্ছেন না, এখানে কিন্তু ক্রস বসিয়েছেন, রাইট, এখানে জিরো আর্টিকেল। কিন্তু আপনি যদি বলেন উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট, এই যে দেখেন ব্রেকফাস্টের পূর্বে কিন্তু এখানে গুড আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এ বসিয়েছেন, দেখেন, কারণ গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ যদি থাকে তার পূর্বে কিন্তু কি বসবে, এ বসবে, রাইট, ভেরি সিম্পল। তো আমরা এক নম্বরে দেখলাম যে খাবারের নামের পূর্বে অ্যান বসে না, তবে খাবারের নামের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে আমরা অ্যান বসাতে পারবো। সরাসরি আনকাউন্টেবল নাউনের পূর্বে অ্যান বসে না, আনকাউন্টেবল নাউন। এখন এটা একটু কনফিউজিং, যে আপনাকে বুঝতে হবে আনকাউন্টেবল নাউন কারা। দেখেন আমরা যদি বলি আমাদের মেইন মেইনলি হচ্ছে নাউন হচ্ছে দুই ধরনের, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, রাইট না? এখন আমরা যদি ম্যাটেরিয়াল নাউনের কথা বলি, MATERIAL, ম্যাটেরিয়াল প্লাস অ্যাবস্ট্রাক্ট, এই দুইটাই কিন্তু আনকাউন্টেবল। দেখেন আমরা ম্যাটেরিয়ালকেও কাউন্ট করি না, আমরা কিন্তু পরিমাপ করি, রাইট। একইভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট যে নাউন আছে, অর্থাৎ যে নাউনটাকে আমরা অনুমান করি, আইডিয়া করি, তো এই যে দুইটা নাউন আছে, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট, এদের পূর্বে আমরা কখনো অ্যান বসাবো না। যেমন দেখেন মাই টিচার গেভ মি গুড অ্যাডভাইস, এখন দেখেন এখানে অ্যাডভাইস আছে, অ্যাডভাইস হচ্ছে উপদেশ, রাইট না? এখন দেখেন এক্ষেত্রে কিন্তু আপনি এখানে কি বসান নাই, কোনো এ বা অ্যান কোনোটাই বসান নাই। এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে অ্যান বসে না, অলরেডি আমি এটা বলেছি। যেমন কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু, এখন আপনি কাইন্ডনেস, আপনি কি বলবেন এ কাইন্ডনেস, অবশ্যই না, রাইট, তাহলে এখানে কিন্তু অ্যান বসবে না। প্লুরাল নাউনের পূর্বে অ্যান বসে না, প্লুরাল, আচ্ছা প্লুরাল মানে কি, একের অধিক যেটা বোঝায়, যেমন রোজেস, দেখেন রোজেস হচ্ছে প্লুরাল, প্লুরাল ফর্ম, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যান বসাতে পারবেন না, অর্থাৎ এক কথায় প্লুরাল নাউনের পূর্বে অ্যান বসে না। তাহলে দেখেন আমরা এ অ্যান কোথায় বসাবো, এ অ্যান কোথায় বসাবো না, আর্টিকেল কত প্রকার বা আর্টিকেল কি, এই কনসেপ্ট ক্লিয়ার, রাইট? এরপরে আমাদের নেক্সট যে কনসেপ্টটা সেটা কিন্তু হচ্ছে দি কোথায় বসে, আবার দি কোথায় বসে না। অ্যাট দ্য সেম টাইম লাস্টে আমরা আরও শিখবো যে আর্টিকেল এই যে তিনোটা আছে, এ অ্যান দা, এরা কোথায় বসে না, রাইট? এখন দেখেন তাহলে আর্টিকেলের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, যে আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কোথায় বসে, আর্টিকেল কেন, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের মধ্যে বেসিক পার্থক্য কি, আর্টিকেল দুই প্রকার, সেই দুই প্রকার আর্টিকেল কি কি, ইনডেফিনিট মানে কি, ডেফিনিট মানে কি, এর পাশাপাশি এ অ্যান কোথায় বসে, অর্থাৎ এ হচ্ছে সবসময় কনসোনেন্ট সাউন্ডের পূর্বে বসে, আর অ্যান সবসময় ভাওয়েল সাউন্ডের পূর্বে বসে, এইটা কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। যে আমার ভাওয়েল সাউন্ড হচ্ছে ছয়টা, আমি এখানে মনে রাখবো, আরও সাউন্ড আছে কিন্তু আমার এই ছয়টা, কারণ ভাওয়েল সাউন্ড নিয়ে কেউ বলেছে 12টা, কেউ 13টা, সো এটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি আছে। তো সেক্ষেত্রে আমরা যদি এতটুকু মনে রাখি যে আমাদের ছয়টা ভাওয়েল সাউন্ড মনে রাখলে যেহেতু আমাদের আর্টিকেল ক্লিয়ার, সেক্ষেত্রে ছয়টা কি, এ এ ই অ আ ও, এ এ ই অ আ ও। এরপর আমরা দেখিয়েছি যে কোথায় আর্টিকেল বসে না, তাহলে আমরা খাবারের নামের পূর্বে কখনো আর্টিকেল বসাবো না, হ্যাঁ খাবারের নামের পূর্বে অ্যাডজেক্টিভ বসে যদি তাহলে আমরা অ্যান বসাতে পারবো। আনকাউন্টেবল নাউন, বিশেষ করে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট, এদের পূর্বে আমরা কখনো কি বসাবো না, আর্টিকেল বসাবো না। প্লুরাল নাউনের পূর্বে অ্যান বসবে না, অর্থাৎ আর্টিকেল বলতে অ্যান বসবে না, রাইট? সো আশা করি আপনারা সবাই বুঝেছেন। যদি এক্ষেত্রে কারো কোনো কনফিউশন থাকে, যদি কারো প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট পর্বে মূলত আমরা
বাকি যে আর্টিকেলের পার্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এর পাশাপাশি আরেকটা কথা আপনাদের বলে দিই, আমরা কিন্তু আপনাদের ইংলিশ গ্রামারের সবগুলো টপিক নিয়ে আলোচনা করছি স্টেপ বাই স্টেপ। আপনারা চাইলে আমাদের প্লেলিস্ট দেওয়া আছে, হ্যাঁ, আপনারা সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারেন। এবং আশা করি আপনাদের বেসিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের টিচিং রুম যথেষ্ট সহযোগী।